হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আমি লিপি। আজকে আমরা সবাই মিলে একটু বের হয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছু ফ্রুট, ম্যাঙ্গো, তো দেখি ভালো হলে কিনে নেব। তো আমরা এখান থেকে মিষ্টি নেব, তার জন্য আমাদের গাড়িটা এখানে থামানো হয়েছে। আর এদিকে আমার বাবার সাথে আমি একটু দুষ্টুমি করছি, মজা করছে। তো আমাদের মিষ্টি না হয়ে গেছে, আমরা প্রায় চলে এসেছি। আমরা অলরেডি চলে এসেছি। তো আন্টি, ছোট আন্টি, বড় আন্টি সবাই আছে। তো আমি এখানে ব্যালকনিতে মেহতাপের সাথে, আর এখানে আমরা দেখেছো কত সুন্দর গাছ লাগিয়েছে, কত সুন্দর ট্রি। তো আমি আর মেহতাব বারান্দায়, আর আমাদের আজকে ড্রেসের কালারও সেম সেম। তো আন্টি তরমুজের জুস বানিয়েছে, অনেক মজা হয়েছে, আমি খাচ্ছিলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এদিকে আবার আমাদের বিকালে নাস্তা তৈরি করেছে, এখানে পাকোড়া বানিয়েছে, মিষ্টি ছিল। আর পাকোড়াটা ছিল হলো পুঁই শাকের পাকোড়া, তারপরে ডালের বড়া ছিল। তো এখানে সবাই মিলে একসাথে বিকালে নাস্তাটা শেষ করলাম। তো মেহতাবকে খাওয়াচ্ছে রুসাফা, আর রাত হয়ে গেছে, আমরা বাসায় চলে আসব। তো আমরা রাতের ডিনারটা এখান থেকে করে যাব আন্টিদের বাসায়। এখন রাত হয়ে গেছে, আমরা চলে যাব। তো আন্টি আমাদের জন্য ডিনার রেডি করেছে। তো ডিনারের জন্য আমরা সবাই একসাথে বসে পড়েছি। তো এখানে আন্টি চিকেন বিরিয়ানি করেছে, তো এখানে চিংড়ি ফ্রাই ছিল, তারপরে পটল ভাজা ছিল, কাবাব ছিল। তো সবাই মিলে আমরা খাচ্ছি। আর আজকে আমার ব্লগটার মধ্যে শুধু খাবারই দেখালাম, আসার পর থেকে পরপর খাচ্ছি, কারণ আমরা দুপুরের লাঞ্চ শেষ করে বের হয়েছি।
তো দেখা যাচ্ছে যে বিকালে নাস্তা বা আসার পরে আমাদের জুস দেওয়া, বিকালে নাস্তা, দেন রাত্রে ডিনার। তো টাইমটা ছিল খুব অল্প অল্প পরপর। তো এইভাবেই যে আমরা খাবার দাবার একসাথে সবাই মিলে পরপর করেছি, তাই আজকের ব্লগটার মধ্যে দেখা গেছে যে খাবারই ভিডিও শ্যুটটা বেশি ছিল। এখন আমরা বের হয়ে যাব, সবাই এখন রেডি হয়ে গেছি, বিদায় নিচ্ছি। এটাই ছিল আমাদের আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।